সাথেদি মুখটা দেখি, সাথেদি মুখটা দেখি, বাস দিদির সামনে মুখটা দেখি। হ্যাঁ একদম ঠিক আছে। এবারে উলুর ধ্বনি প্রতিযোগিতা, উলুর ধ্বনি প্রতিযোগিতা 17 সেকেন্ড এক নাগরে উলুর দিয়ে প্রথম হয়েছে সুমিতা পাল। আমি সুমিতা পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সুমিতা পালের হাতে পুরস্কার তুলে দেবেন সাথী ভট্টাচার্য। আপনারা কলকাতাকে অভিনন্দন জানান। 17 মিনিট এক জায়গাতে অনুধ্বনি করা চাকরিবাহী কথা নয়। এরপরে দ্বিতীয় কল্যাণী সাহা, কল্যাণী সাহা তার থেকে 2 সেকেন্ড কম অর্থাৎ 15 সেকেন্ড। আমি কল্যাণী সাহাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মুনমুন চট্টোপাধ্যায়। আপনারা কলকাতা দিয়ে অভিনন্দন জানান। আমরা ছোট জায়গার মধ্যে করেছি, একটু অসুবিধা হচ্ছে। এবারে আরেকটি আকর্ষণীয় খেলা হয়েছিল বেলুন ফাটানো। পড়িতে বেলুন ফোলানো ছিল, মাথায় টুপির মধ্যে একটি সূচ লাগানো ছিল। 1 মিনিটে কে কটা বেলুন ফাটাতে পারে সেই ধরনের প্রতিযোগিতা ছিল। তাতে প্রথম হয়েছিল শহীদ আর্চ। শহীদ আর্চের হাতে পুরস্কার তুলবেন জীবন কৃষ্ণদেব। আমি জীবন কৃষ্ণদেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আজ ভীষণ ভালো প্রতিযোগী, অনেকগুলো পুরস্কার আছে। এরপরে পাখি সাহা, পাখি সাহা সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছে, সেকেন্ড হয়েছে। পাখি সাহাতে পুরস্কার তুলে দেবেন সঞ্জীব সেন। আমি সঞ্জীব সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। করতালি দিয়ে অভিনন্দন জানাই। এরপরে বেলুন ফাটানোর সমস্ত কম বয়সী মহিলাদের হারিয়ে আমাদের যিনি হার হয়েছেন আমার প্রিয় বৌদি দলি জানা, দলি জানাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং দলি জানার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধের কথা। এবারে ছোটদের বিস্কুট, বিস্কুট দলের প্রথম অমিত কুমার দাস, অমিত কুমার দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অমিত কুমার দাস কি এখানে আছে? মা যদি বাড়ির লোক থাকে চলে আসবে।
অমিত কুমার সিংহ, ঠিক আছে, অমিত কুমার সিংহর হাতে পুরস্কার তুলে দেবেন গোপাল চাকি। আমি সুকেশ মণ্ডলকে একটু বাইরে আসতে বলবো। সুকেশ মণ্ডল বাসিন্দা বল, বাসিন্দা বল ছোটদের সঠিক খবর আছে, সঠিক খবরের হাতে পুরস্কার তুলে দেবে সুকেশ মণ্ডল। আমি সুকেশ মণ্ডলকে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রথম বাসিন্দা বল, এরপর বাসিন্দা বলে সেকেন্ড হচ্ছে অত্রিজা আইচ, অত্রিজা আইচের হাতে পুরস্কার তুলে দেবে কালু গাঙ্গুলি। আমি কালু গাঙ্গুলিকে মজা খাতে অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, অত্রিজা আজকে পুরস্কার প্রদান করবেন প্রতীক পোদ্দার, আমাদের সর্বক্ষণের সঙ্গী প্রতীককে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে বাসিন্দা পাল ছোটদের তৃতীয় হয়েছে অমৃতা পাল, অমৃতা পালকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অমৃতা পালের হাতে পুরস্কার তুলে দেবে দেবু পড়ে, দেবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অমৃতা পালের মা আমাদের এখানে এসেছেন, মায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দেবাশিস পড়ে। এবারে ১৬ থেকে ২৫ বছর বয়সের মধ্যে বাসিন্দা বল হয়েছিল শৈলী আজ প্রথম, তার হাতে পুরস্কার তুলে দেবে সজল দাস। এবারে বাসিন্দা বলে দ্বিতীয় হয়েছে প্রিয়া রায়চৌধুরী, প্রিয়া রায়চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেবে শান্তনু ভট্টাচার্য। আপনারা গতকালীন অভিনন্দন জানান, এটা প্রত্যেক ছোট। এবারে বাসিন্দা বলে তৃতীয় হয়েছে আবার পাখি, পাখি সাহা, পাখি সাহা হাতে পুরস্কার তুলে দেবে সুজন আমাদের পুরস্কার প্রদান চলছে, তার মধ্যে আমি আরেকবার ঘোষণা করছি আমাদের ১৭ নম্বর ওয়ার্ডে যে সরস্বতী পুজো প্রত্যেক পায়ে আয়োজন করা হয়, এবারও আয়োজন করেছি। সেখানে আজকে প্রসাদ বিতরণ করা চলছে, অঞ্চলের সঠিক নাগরিকদের কাছে আমাদের সনিপথ পালিত। আপনারা আমাদের প্রসাদ বিতরণের
পোশাক গ্রহণ করুন, আমাদের এখানে পোশাক দেওয়া হচ্ছে, আপনারা পোশাক গ্রহণ করুন। এবারে হিটিং দ্য উইকেট, হিটিং দ্য উইকেটে প্রথম শ্যামল সাহা, রতন ভৌমিক, আমি রতন ভৌমিক এখানে আসার জন্য অনুরোধ করছি। শ্যামলী সেন, আমি শ্যামলী সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ শ্যামলী, শ্যামলী সেন বোধা সৌম্যদীপের পুরস্কার, সৌম্যদীপের মায়ের হাতে তুলে দিচ্ছে শ্যামলী সেন। আমাদের মধ্যে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তার জন্য আমরা আমাদের 17 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাই। হিটিং দ্য উইকেটে তৃতীয় বিদেশ্বর মিশ্রকে পুরস্কার প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। দেবু পড়ে, দেবু পড়ে পুরস্কার করে দিন, সবাই মাথা দিয়ে অভিনন্দন। এটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে জামা ফুটান লাগিয়ে জামাকে পাস করতে হবে। আমি জীবন কৃষ্ণদেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জামা ভাগ করা 6টা মতো তিনি লাগিয়েছিলেন সবার মধ্যে। এবারে এই জামা ভাগ করার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্মৃতি ভট্টাচার্য, স্মৃতি ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার হাতে পুরস্কার তুলে দেবেন সঞ্জীব সেন, দ্বিতীয় স্মৃতি ভট্টাচার্য। এবারে তৃতীয় তিনি হয়েছিলেন অঞ্জনা দাস, অঞ্জনা দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অঞ্জনা দাসের হাতে পুরস্কার তুলে দেবেন অঞ্জনা দাস, অঞ্জনা দাসের হাতে
তাপস মণ্ডল বন্ধু তাপসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাপস মণ্ডল ছিল কোথাও বেরিয়েছে, ঠিক আছে। আবার সজল দাস পুরস্কার দেব, মুনমুন চট্টোপাধ্যায়। প্রতিযোগীর আবদার মানতেই হবে। মহিলাদের মিউজিকের চেয়ার, যেই খেলাটি মহিলা একদম স্কুল জীবন থেকে শুরু করে, স্কুল জীবন থেকে বালিকা বিভাগে প্রথম নাম ধরে মিউজিকের চেয়ার, সেখান থেকে আস্তে আস্তে ক্লাব, তারপরে পাড়াতে এই ধরনের খেলাধুলা সব জায়গাতে হয়ে থাকে। তো আমাদের এখানেও হয়েছিল, সেই প্রতিযোগিতায় প্রথম তিনি হয়েছিলেন ডলি দাস। এবারে নীলকের চেয়ারে তৃতীয় হয়েছে স্মৃতি ভট্টাচার্য। স্মৃতি ভট্টাচার্যকে মঞ্চের জন্য অনুরোধ করছি। স্মৃতি ভট্টাচার্যের হাতে পুরস্কার তুলে দেবে সচিব ছেন। এই পুরস্কারটি আমি সবার পেছনে রেখেছি, সেটা হচ্ছে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, শেষ বলে কোনো কথা নেই, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন আমার মা এবং বোনেরা প্রত্যেকেই দুপুরবেলা থেকে অসাধারণ ছাত্রী করেছেন বাড়িতে। আমাদের দুজনকে এটা বিচার করা হয়েছিল, আমাদের এই বিচার করতে খুব চাপ হয়েছে। আমি মনমন্দিরকে বলেছিলাম যে পাশের গাড়িপথে একটা পুরস্কার যদি বাড়ানো যায়, তারপরে সেখান থেকে পরিষদে আনতে গিয়ে আমার মনে হয়েছে আরও একজন দুজনকে যদি দেওয়া যায় তো ভালো হয়। প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করেছে, তাদের একটু সান্ত্বনা দেওয়া, তার মধ্যে থেকেও তো আমাদের প্রতিযোগীকে বেছে নিতে হয় প্রথম দ্বিতীয় তৃতীয়। তো আমরা চারজনকে বেছে নিয়েছিলাম। প্রথম যিনি হয়েছিলেন মিতা মণ্ডল, আমি মিতা মণ্ডলকে মজা থাকতে অনুরোধ করি। অসাধারণ পরিশ্রম করে অসাধারণ সুস্বাদু খাবার এখানে নিয়ে এসেছিলেন। মিতা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় কোয়ালিটিটা মুনমুন চট্টোপাধ্যায়। আমি এই প্রাইজগুলো মুনমুন চট্টোপাধ্যায়কে বলবো মঞ্চে ফেলে থাক, এখানে যেন ফেলে থাকে। মুনমুন চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন মিতা মণ্ডল। দ্বিতীয় যিনি হয়েছে লালিয়া শাহ, লালিয়া শাহ হাতে পুরস্কার তুলে দেবেন মুনমুন চট্টোপাধ্যায়।
তৃতীয় যিনি হয়েছিলেন তনুশ্রী মণ্ডল, আমি তনুশ্রী মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তনুশ্রী মণ্ডলের হাতে পুরস্কার করে দিচ্ছেন আমাদের প্রিয় কোঅর্ডিনেটর মুনমুন চট্টোপাধ্যায় মহাশয়। এবারে চতুর্থ হয়েছে যে প্রাইজটি আমি মুনমুন থেকে ছেড়ে দিয়েছিলাম, চতুর্থ ভোলা সাহা, আমি ভোলা সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথম তিনি হয়েছিলেন মিতা মণ্ডল, তিনি করেছিলেন আমার যেটা মনে আছে। দ্বিতীয় হয়েছিলেন লালিয়া সাহা, তিনি করেছিলেন পনির পিজা, অসাধারণ হয়েছে। তারপরে তনুশ্রী মণ্ডল, তিনি করেছিলেন আমসত্ব পায়েস, যেটা আমাদের এলাকার অভিনব জিনিস, এটা আমরা অনেকেই দেখিনি। আমসত্ব পায়েসটা খুব ভালো হয়েছে, কিন্তু খারাপ হয়েছে। তারপরও আমরা অনুরোধ করছিলাম যারা আমাদের এখানে রান্না নিয়ে এসেছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আমরা প্রত্যেকের জন্যই কনসোলেশন প্রাইজ সান্ত্বনা পুরস্কার আবার দিয়েছি। কারো যাতে মন খারাপ না হয়, বাড়িতে গিয়ে যাতে একই রকম রান্না সবাই করতে পারে 11 দিনে, সেই সান্ত্বনা দেওয়ার জন্য প্রত্যেকে আমরা পুরস্কার দিয়েছি। রান্না প্রতিযোগিতায় কনসোলেশন প্রাইজ প্রথম নবিতা সাহা, আমি নবিতা সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নবিতা সাহার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মুনমুন চট্টোপাধ্যায়। এরপর রঞ্জিতা কর্মকার, রঞ্জিতা কর্মকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রঞ্জিতা কর্মকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মুনমুন চট্টোপাধ্যায়। শাওলি ঘোষ, শাওলি ঘোষ, শাওলি ঘোষের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মুনমুন চট্টোপাধ্যায়। এরপরে সুকন্যা মণ্ডল, সুকন্যা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মুনমুন চট্টোপাধ্যায়। এরপরে কাকুলি পাল, কাকুলি পাল এখানে থেকে থাকবে চলে আসুন, কাকুলি পাল চলে আসুন। সুমিত্রা সিনহা এখানে উপস্থিত আছে, সুমিত্রা সিনহা পুরস্কার বাড়িতে দিয়ে দিচ্ছে। এরপরে সমাদারের হাতে পুরস্কার তুলে দেবেন মুনমুন চট্টোপাধ্যায়। এরপরে মণিকা দাস আছেন, কমলা সাহা আছেন, কমলা সাহা পুরস্কার করে দিচ্ছে মুনমুন চট্টোপাধ্যায়।
তিনি খুব সুন্দর রান্না করে নিয়েছিলেন। ভোরের পোলাও, ভোর দিয়ে পোলাও, কিন্তু একটু নুনটা বেশি হয়ে গেছিল বলছিলাম, আগামী দিন ভালো করে করবে। এরপরে শিলা মণ্ডল, সবাই জোরে করতাল দিয়ে অভিনন্দন জানান শিলা মণ্ডল। তিনি ঢোকার রান্না করেছিলেন, আমাদের প্রত্যেকটি পুরস্কারই আমরা এখান থেকে সম্পন্ন করলাম। এবারে আমাদের যে মেইন অনুষ্ঠান, খিচুড়ি প্রধান অনুষ্ঠান, আমরা মায়ের যে প্রসাদ, সেই প্রসাদ আমরা সবার হাতে তুলে দেব, সবার হাতে তুলে দেব। এতক্ষণ ধরে আমাদেরকে আপনারা কেউ উঠবেন